স্মার্টফোনের প্রসেসিংয়ের শক্তি ক্রমেই বাড়ছে, সেই সাথে থাকছে বড় ব্যাটারি এবং দ্রুতগতির চার্জিং প্রযুক্তি। অনেক সময় স্মার্টফোন খুবই গরম হয়ে যায়, কাজের সময়, চার্জ দেওয়ার সময়, ভিডিও চালানো বা ধারণ করার সময়, কিংবা গেমিং বা ভারী কোনো অ্যাপ ব্যবহারের সময়। অধিকাংশ ক্ষেত্রে ফোন গরম হওয়ার বিষয়টিকে হার্ডওয়্যার সংশ্লিষ্ট বিষয় বলে ধরা হয়। তবে ঠিক কী কারণে ফোন অতিরিক্ত গরম হচ্ছে বা এটি ঠেকানোর উপায় কী জেনে নেওয়া যাক। প্রথমত, স্মার্টফোন যেমন 100% চার্জ করা উচিত নয়, তেমনি 20% নিচে নামতে দেওয়াও উচিত নয়। অতিরিক্ত চার্জ ও ডিসচার্জ হলে ফোনের ব্যাটারিতে সমস্যা দেখা দিতে পারে, যা ফোন গরম হওয়ার অন্যতম কারণ। দ্বিতীয়ত, অনেকেই আছেন স্মার্টফোনের সঙ্গে অতিরিক্ত কভার বা কেস যুক্ত করে ব্যবহার করেন। এ ধরনের কেস ফোন থেকে বের হওয়া গরম আটকে রেখে ফোন বেশি গরম করে। ফোন যদি অতিরিক্ত গরম হয় তবে এ ধরনের কেস বা কভার সরিয়ে ফেলুন। এছাড়াও ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক অপ্রয়োজনীয় অ্যাপস চালু রাখা হয়। অ্যাপসগুলো ফোনের অনেকটা স্পেস নিয়ে নেয়, এর ফলে ফোনের প্রসেসর ও ব্যাটারি গরম হয়ে পরবর্তীতে ড্যামেজ সৃষ্টি করে। তাই অপ্রয়োজনীয় সব অ্যাপস ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট করতে হবে। স্মার্টফোনের ডিসপ্লে সবচেয়ে বেশি ব্যাটারি অপচয়ের জন্য দায়ী। ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে রাখলে ব্যাটারির উপর চাপ কম পড়ে, যা ফোন ঠান্ডা রাখতে সাহায্য করে। অনেকেই আছেন চার্জার হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে অন্য ফোনের চার্জার বা কম দামি চার্জার ব্যবহার করেন, এর ফলে ব্যাটারি খারাপ হওয়ার পাশাপাশি স্মার্টফোন গরম করে। তাই স্মার্টফোনে সবসময় অরিজিনাল চার্জার ব্যবহার করুন। পরবর্তী ভিডিও পেতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।